মুখ ফেরালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এখনি কোনো নির্দেশ নয় সোমবারের আগে কার্যত কিছুই করা থাকলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি বিস্তারিত জানাবে ষষ্ঠী ষষ্ঠী ষষ্ঠীর সঙ্গে আমরা কথা বলবো তবে আরো একবার আপনাদের জানিয়ে রাখি অস্বস্তি বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করলেও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ ফেরালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এখনি কোনো নির্দেশই নয় সোমবারের আগে কার্যত কিছুই করা থাকলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা জানেন যে ইডি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তেমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে মুখ ফেরালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি ষষ্ঠী বিস্তারিত জানাবে আজকে ঠিক কি হয়েছে কোর্টে কেন অস্বস্তি বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠী দেখো এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে জোড়া অস্বস্তির মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সকালবেলা যে 10:30টাতেই বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের আইনজীবীরা তারা একত্রিত হয়েই বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই গতকালকে বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ অর্থাৎ কুন্তল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ এবং তার পাশাপাশি 25 লক্ষ টাকা করে 50 লক্ষ টাকার যে জরিমানা সেই দুটি নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল কিন্তু বিচারপতি সুব্রত তালুকদার স্পষ্টত তিনি জানিয়ে দিয়েছেন যে তার পক্ষে আজকে এই মামলা শোনার কোনো সম্ভাবনা নেই তার এজলাসে এবং তিনি এখনই এই মামলা শুনতে পারবেন না স্বাভাবিকভাবেই মামলা ফিরিয়ে দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এরপরেই দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং কুন্তল ঘোষের আইনজীবী তারা দুজনেই পৌঁছে যায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবং সেখানেও প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেও তারা জানিয়েছিলেন যাতে দ্রুততার সাথে এই মামলার শুনানি গ্রহণ করা হয় এই মর্মেই মূলত দুপক্ষের আবেদন ছিল যদিও সেই আবেদনও ফিরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবাগনানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এবং শুধু তাই নয় এই মুহূর্তে এই দুটি মামলা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের যে মামলা সেই মামলা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পক্ষে সম্ভব নয় তাও স্পষ্টতা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতির পরামর্শ এই মুহূর্তে এই রকম গুরুত্বপূর্ণ মামলা এত অল্প সময়ের মধ্যে শোনা সম্ভব নয় এবং আগামী কাল সোমবার যদি সম্ভব হয় অর্থাৎ কলকাতা হাইকোর্টে আজ থেকেই কিন্তু ছুটি পড়ে যাচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটি এবং আগামী সোমবার এবং বৃহস্পতিবার দুদিন অবকাশকালীন যে বেঞ্চ বসবে সেই বেঞ্চেই আবেদন করার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তবে একটা কথা স্পষ্টত যে এই সময়ের মধ্যে ইডি বা সিবিআই তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার তাদের কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছে এটাও মনে করছেন কলকাতা হাইকোর্টে আইনজীবী মহলের একাংশ কারণ গতকালের নির্দেশের পরে গতকালকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গেলেও সেভাবে কিন্তু স্বস্তি মেলেনি আজকে সকাল থেকে দুটো ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে অনেক বড় সড় অস্বস্তির মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন দেখার বিষয় যে আগামী সোমবার থেকে যেহেতু কলকাতা হাইকোর্টের সোম এবং বৃহস্পতিবার এই দুদিন অবকাশকালীন বেঞ্চ বসবে এই গরমের অর্থাৎ গ্রীষ্মের যে অবকাশকালীন বেঞ্চ সেখানে নতুন করে আবেদন করেন কিনা সেটা যেমন এখন দেখার বিষয় তার পাশাপাশি যেটা বলা যেতে পারে যে স্বস্তির জন্য ডিভিশন বেঞ্চ টু ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের আইনজীবীরা দুটো ডিভিশন বেঞ্চই কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এবং যে কারণে বলা যেতেই পারে কলকাতা হাইকোর্টে এই নিয়োগ দুর্নীতি মামলায় বড় অস্বস্তিতে পড়লেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই নয় একই সাথে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টে একটা বড় সড় অস্বস্তির মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকেও কারণ
পুরসভা নিয়োগ যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে গতকাল মামলা শুনানি থাকলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তারা আদালতে খানিকটা সময় চেয়ে নিয়েছিল এবং আজকে সকালে শুরুতেই এবং কলকাতা হাইকোর্টের যে তালিকা সেই তালিকা অনুযায়ী যখন এই মামলা আসেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় স্পষ্টত জানিয়ে দিয়েছেন তিনি এই মামলা শুনতে পারছেন না স্বাভাবিকভাবে ব্যক্তিগত কারণেই মামলা রিলিজ করে দেন অর্থাৎ পুরসভা যে নিয়োগ দুর্নীতি মামলায় সেখানেও কিন্তু রাজ্যের অস্বস্তি বেশ খানিকটা বেড়ে গেল এ কথা বলার অপেক্ষা রাখে না তবে সে মামলাও ফিরল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এখন এই মামলা কবে হবে একটা অনিশ্চয়তার ভবিষ্যতের মধ্যে চলে গেল কারণ আগামী কাল সোমবার থেকে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের যে অবকাশকালীন যে ছুটি সেই ছুটি কিন্তু পড়ে যাচ্ছে এবং আগামী জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত কলকাতা হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম কিন্তু একেবারেই বন্ধ থাকবে এ কথাও বলার অপেক্ষা রাখে না বেশ বেশ ধন্যবাদ ষষ্ঠী আরো একবার আপনাদেরকে জানাবো অস্বস্তি বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করলেও অস্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ ফেরালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একই সঙ্গে হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য সরকার ও পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ ফলে সেই মামলাও গেল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে